হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইনজে কুকিং আশা করছি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি আমার নিজস্ব একটা রেসিপি স্পেশাল চিকেন কারি আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আজকের রেসিপিতে আমি আদা রসুন ছাড়াই এই মাংসটা রান্না করে দেখিয়েছি এই রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন তো ফার্স্টে একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি এখন ঘিটা একটু গলে গেলে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা লালচে কালার চলে এসছে এখন চুলা রাসটা একদমই কমিয়ে দিচ্ছি দিয়ে এর ভিতরে এখন আমি স্পেশাল যে মশলাটা আমি ব্যবহার করি এই চিকেন কাইটে সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে দশটা কাজু বাদাম ওয়ান টেবিল স্পুন টমেটোর পেস্ট আর দুইটা মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আপনাদের বাসায় যদি টমেটো পেস্ট না থাকে সেক্ষেত্রে আপনারা ফ্রেশ টমেটোটাও ব্যবহার করতে পারবেন তবে টমেটো পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই তরকারিটার স্বাদটা অনেক ভালো হয় এখন একটু ব্লেন্ডারে যে জারে আমি ব্লেন্ড করেছিলাম সেইটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভুনে নিব। তেল ওঠা পর্যন্ত মশলাটা ভুনবো। এখন এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া আর ওয়ান টি মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন চাইলে কাঁচামরিচও দিতে পারেন দিয়ে এখন খুব ভালোভাবে মশলাটা আরেকটু ভুনে নিব আমি এখানে কিন্তু কোনো আদা রসুন ব্যবহার করি নাই তো যেভাবে রান্না করছি ঠিক সেইভাবেই যদি রান্না করেন তাহলে বুঝতে পারবেন এই কারিটার স্বাদ আসলে কেমন স্বাদের ভিন্নতা পেতে অবশ্যই এই কারিটা চিকেন কারিটা ট্রাই করবেন একটু বাদশাহী স্বাদের চিকেন কারি আর খুবই আনকমন একটা চিকেন কারি তো চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি আমি আগে থেকে চিকেনের টুকরাগুলো ভালোভাবে ধুয়ে হালকা একটু লবণ মাখিয়ে রেখেছিলাম খুবই সামান্য এতে করে হয় কি চিকেনটা খেতে ভালো লাগে চিকেনের ভিতরে একটু লবণ ঢুকে চিকেনটার স্বাদটাও অন্যরকম হয় এখন এই মশলার সাথে কিছুক্ষণ বুনে নিচ্ছি আর এই রান্নাটায় আমি একদমই পানি ব্যবহার করব না এখন ঢাকনা দিব ঢাকনা দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য একদম লো হিটে রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন কত পানি বের হয়েছে চিকেন থেকে কারণ আমি চিকেনটা লবণ দিয়ে আগেই মেখে রেখেছিলাম এখন আর একবার ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি এটাকে আবার ঢাকনা দিব লো টু মিডিয়াম হিটে অবশ্যই পুরো রান্নাটা একদমই কম আঁচে করার চেষ্টা করবেন আমি এই টমেটো পেস্টটা ব্যবহার করেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আরও দশ মিনিটের জন্য রান্না করব একদমই মিডিয়াম টু লো হিটে ব্যাস দশ মিনিট পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন উপর থেকে তেল ভেসে উঠেছে আর মাংসগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে এখন এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে এর ভিতরে দিয়ে দেবো টু টেবিল স্পুনের মতো দই আর টক দইটা অবশ্যই ফেটিয়ে নেবেন টক দইটা বেশি টক হলে কিন্তু ওয়ান টেবিল স্পুন ব্যবহার করবেন এখন টক দইটা দেওয়ার পরে আর কিছুক্ষণ আমি চুলা রাস্তায় হালকা একটু বাড়িয়ে দিয়ে এটাকে রান্না করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু স্পেশাল চিকেন কারি আসলে কি নাম দেব বুঝতে পারছি না কারণ এটা বাদামের একটা ফ্লেভার আছে বাদাম আছে আর একটা স্পেশাল কারি এটা হচ্ছে সাহি শাহিও একটা স্বাদ আছে শাহি চিকেন কারিও বলা যেতে পারে এটা আপনারা আপনাদের পছন্দ মতো নাম নিয়ে দেবেন কারণ এটা আমার একটা নিজস্ব রেসিপি এটার কোনো নাম আমি খুঁজে পাচ্ছি না কিন্তু খেতে যে কি অসাধারণ ট্রাই করলেই বুঝতে পারবেন তো রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনাদের কেমন লাগলো তো পরিবেশন করে নিচ্ছি আর এই চিকেন কারিটা কিন্তু ভাত রুটি পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে ভালো লাগে রুটির সাথে তো আরও বেশি মজার এই চিকেন কারিটা তো একটু টক দই দিয়ে উপরে ডেকোরেশন করে দিচ্ছি তো আজকের মতো শেষ করছি আবার দেখা হবে নেক্সটে কোনো নতুন রেসিপি নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং